চ্যালেঞ্জ। সো গাইস, আজকে আমি করতে চলেছি 100 টাকায় 24 ঘন্টা চ্যালেঞ্জ। এখন থেকে 24 ঘন্টা আমি 100 টাকার মধ্যে খাবো, ঘুমাবো, থাকবো, সব কিছু করবো। আর না কোনো আত্মীয় ভাই দেখাবো, না নিজের ভাই দেখাবো। 24 ঘন্টা আমি 100 টাকাতেই কাটাবো। সো গাইস, চলো ভিডিওটা শুরু করা যায়। এ দাদা দাদা, আরে ভাই, আমি ইন্ট্রোটা দিই নাই, ভিডিও শুরু করে দিচ্ছি। সো গাইস, চলো ইন্ট্রোটা মেরে দিয়ে ভিডিওটা শুরু করা যাক। সো হে গাইস, হোয়াটস আপ এভরিবডি, ওয়েলকাম টু ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ছোট মোটো ব্লগ এন্ড ইউ ভিডিও বেবি। সো গাইস, নাও স্টার্ট। সো গাইস, এখন বাজে 10:30, আর এখন আমার খিদে পেয়ে গেছে। তা আমার কিছু খেতে হলে এখন আমাকে 100 টাকার মধ্যে খেতে হবে 24 ঘন্টা। তা এখানে একটা পোড়া দোকান এলাম, দেখা যাক এখানে পোড়া খাওয়ার পর কত টাকা আছে। পোড়া যে পোড়া কত করে কাটি না? 10 টাকা পাওয়া যাবে, হবে না? 10 টাকা কিছু করে নাই, 15 টাকা দিতে তাহলে একটা। তো গাইস, তা এখন পোড়া দোকান চলে এসেছি, আর এখন পোড়াটা বলছে এখানে 115 টাকা, এর কমে হবে না গো। তা কিছু করা নাই, তাই এটাই খেতে হবে এখন। তো গাইস, পোড়াটা তো খাওয়া হয়ে গেলো, আর এত এই গরমের মধ্যে ঝাল ছিল, যাই হোক এখানে পয়সাটা দিয়ে দিই। হাতি দা, ₹85 নিল, আর এখন আমার কাছে আছে মোট ₹85। দেখা যাক এই ₹85 আর কি করা যাক, তোমরা ভিডিও দেখতে থাকো। তো গাইস, চলে এসেছি এখানে জামতলা। তো এখানে একজন গাছে উঠেছে, সে জাম পাচ্ছে, আর এখানে এরা মশারি নিয়ে জাম গোনা সব লুকছে মশারির মধ্যে। তবে আধ বালতি জাম পেড়েছে দেখতে পাচ্ছ, আর সবাই এখানে খাচ্ছে জাম, খুব টাস। জাম যদি আমি এখান থেকে খাই তো খাওয়া যাবে, কারণ এটা যে অন্যজনের কাছে পেরে খাচ্ছি, বাড়ির গাছ নয় এটা, এটা খাওয়া যাবে এখান থেকে, এখানে খেতে পাবো তো। অন্যজনের কাছে পেরে খাচ্ছি, বাড়ির গাছ নয়। সো গাইস, তো আমি এলাম বাড়িতে, আর বাড়িতে বাইকটা রাখতে এলাম, বাড়িতে বাইকটা রেখে দিয়েছি, আর আমি এখন এখানে মন্দিরে চেয়ারের মধ্যে বসে রয়েছি গাছের তলায়। প্রচণ্ড গরম ডিউট বাইরে। সো গাইস, আর কদিনে আমি ভাবছিলাম চুল কাটবো, কিন্তু চুল কাটা হচ্ছে না, সারাদিন কন্টেন্ট করে দৌড়ে বেড়াচ্ছি। তাই আজকে ভাবছি চুলটা কাটবো, চুলগুলো কত বড় হয়ে গেছে দেখতে পাচ্ছি ডিউট। আর এদিকে বাড়িতেও বকছে, তাই ভাবছি আজকে চুল কাটবো। কিন্তু যেহেতু আমি আজকে একটা চ্যালেঞ্জ রেখেছি, সেটা হলো 100 টাকা আমাকে 24 ঘন্টা কাটাতে হবে। অলরেডি আমি 15 টাকা খরচা করে দিয়েছি, আমার কাছে আছে 85 টাকা। আমি যদি চুল কাটি তাহলে আমাকে এই 85 টাকা দিয়ে কাটতে হবে। গাইস, তা যা হবে দেখা যাক, চুল কাটার পর কত টাকা আমার কাছে থাকে, আর সেই টাকাটা নিয়ে আমি বাকি সময়টা কাটাতে পারি কি না। সো গাইস, তা আমি এখন যাবো সেলুন। তা সো গাইস, তা তোমরা ভিডিও দেখতে থাকো, এখন সেলুন যাই, চুলটাকে কেটে নিই। সো গাইস, চলে এসেছি সেলুনে। তো এখানে চুলটা কেটে নিই, চুলটা কাটার পর দেখি আমার কাছে কত টাকা থাকে। তাই এর মধ্যে আবার আমাকে দুপুরে খাবার খেতে হবে, আর এমনিতে এখন 1টা বেজে গেছে, আর এখানে কিছুক্ষণ ওয়েট করতে হলো কারণ ভিড় ছিল। সো গাইস, তো চুলটা কেটে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। এখানে চুল কাটা হয়ে গেল, এবার এখানে পয়সা দিয়ে দিয়ে কত হলো? 30 টাকা। এটা বুঝতে পারছি কি ভিডিও হচ্ছে, এটা কি ভিডিও চলো, এটা চ্যালেঞ্জ চলছে একটা, 100 টাকায় 24 ঘন্টা আমাকে কাটাতে হবে। এটা এটা 24 ঘন্টা চ্যালেঞ্জ, 100 টাকায় 24 ঘন্টা যা কিছু করতে পারি আমি, কিন্তু 100 টাকার মধ্যে করতে হবে। এই চ্যালেঞ্জটা মানে এই চ্যালেঞ্জটা হচ্ছে এটা, বুঝতে পারলে? হ্যাঁ পারবো, বলছি পারবো। হ্যাঁ গাইস, তা মুকেশ বলে দিচ্ছে যে এখানে পারবো, আর এটা হচ্ছে মুকেশের ভাই। তো ওই আমার ক্যামেরাটা এখানে করে দেয় যখনই চুল কাটতে আসি, আর এখানে আমি সবসময় চুল কাটতে আসি, সেটা তোমাদেরকে আগে ভিডিওতে বলেছিলাম। তো ভাই এখানে আর কিছু আছে আমার? ফোনটা ফোন গেছিলাম। তো গাইস, তাই এখান থেকে বেরিয়ে পড়লাম, আর রোদে গরমে ভিডিও করে তো আমার মুখের অবস্থা বুঝতে পারছো খারাপ হয়ে গেছে, ফেসের অবস্থা, চেহারার অবস্থা রোদে গরমে ভিডিও করে। তো গাইস, তা এখন চলে যাবো
বাড়িতে বাড়িতে গিয়ে স্নান করে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে, তারপর আবার খেতে হবে কিছু। এই টাকা নিয়ে আমার কাছে আছে এখন 55 টাকা আছে, 30 টাকা 85 টাকা থেকে 30 টাকা বাদ দিলাম, তাহলে মোট 55 টাকা আমাদের থাকে। তো ইস্তা এখন স্নানটা করে নিয়ে তারপরে কিছু খেতে হবে দেখুন, তারপরে তো ইস্তা বাইরে গিয়ে স্নানটা করে নিয়ে তোমাদের সাথে কথা আছে। সো গাইজ স্নান করে আমি রেডি হয়ে গেছি আর এখন দুপুর 2 প্রায় পেরিয়ে গেল ভাই, আর কোন পর্যন্ত দুপুরে খাবার আমি কিছু খাইনি। আর বাড়িতে তো বলে দিয়েছি এমনিতে যে আমি খাবো না, তার জন্য আমার খাবারও করে নেই, মা দুবার জিজ্ঞেস করলো তারপরে বলে দিলাম আমি খাবো না, আজকে একটা চ্যালেঞ্জ করতে চলেছি। সো গাইজ তা এখন দুপুর 2 পেরিয়ে গেছে, তা যাই না দোকান বন্ধ আছে কিনা, তা দোকানে আগে দেখি গাই মিষ্টির দোকানে কিছু পাওয়া যায় নাকি, তো ওইখান থেকে কিছু খাবার নিয়ে এসে আগে খেয়ে নিয়ে তারপরে দেখা যাবে বিকেলে কি হয়। সো গাইজ তা তোমরা ভিডিও দেখতে থাকো। তো গাইজ চলে এলাম এখানে মিষ্টির দোকানে, আমার দই দাও, আমার মিষ্টি দোকানে চলে এলাম, তাকে এখান থেকে প্রথমে দইটা নিয়ে নেবো, আর দই দাও না 100। সো গাইজ তাই এখান থেকে দইটা নিয়ে নিলাম, এরপরে নেবো চিড়ে। তাই এখানে আশেপাশে দোকানগুলো সব অফ আছে, তা গ্রামে একটা দোকান আছে, তো গ্রামের দোকান থেকে চিড়েটা নিয়ে নেবো। সো গাইজ তো এখানে চলে এসেছে গ্রামের দোকানে, আমাকে চিড়ে দাও 5 টাকা, জানে না এটা এইটা কি ভিড় হয়েছে বলবো, চ্যালেঞ্জ ভিড় হয়েছে এটা একটা, যে 100 টাকায় 24 ঘন্টা, মানে 100 টাকা আমি 24 ঘন্টা কাটাবো, বুঝতে পারলে 100 টাকায় 24 ঘন্টা। হ্যাঁ গাইজটা প্রথমে তো সব দোকান বন্ধ হয়েছিল আর এই মিলন দোকান বন্ধ করে দিয়েছিল, বুঝতে পারছো দুপুর 2 পেরিয়ে গেছে, তার জন্য তারপর ফোন করে ডাকলাম, তারপরে দোকানটা খুললো, তার এখান থেকে চিড়েটা নিলাম আর ওখানে দই নিয়ে নিয়েছি, তো দই আর চিড়ে তো দই নিয়েছি 10 টাকা 100 টাকা আর চিড়েটা নিলাম 5 টাকা, তো মোট 15 টাকা, তার মাঝে 55 টাকা ছিল, তা 55 টাকা থেকে 15 টাকা বাদ দিলে 40 টাকা থাকে, তখন আমার কাছে 40 টাকা আছে। শুনে এবার খেতে হবে, খিদে পেয়ে গেছে বুঝতে পারছো, দুপুর 2 পেরিয়ে গেছে। তো গাইজ এখানে চিড়েটা নিয়ে নি, তো এখান থেকে বেরিয়ে পড়ছি। সো গাইজ তো বাড়িতে আমি চলে এসেছি আর এখন আমি চিড়ে আর এদিকে দই নিয়ে নিয়েছি, আর এখন আমার লাগবে শুধু থালা আর একটা ফ্রিজের জল। তা এখন ফ্রিজের জল আমি অলরেডি ফ্রিজে চালু করে রেখে দিয়েছি অনেক আগে, মানে একবার বাড়ি এসেছিলাম যখন বাইকটা রাখতে তখনই ফ্রিজ চালু করে রেখে দিয়েছি, তখন জল এতক্ষণ মিনিমাম ভালোই ঠান্ডা হয়ে গেছে, একটা থালা নিয়ে নেবো। গাইজ ফ্রিজের জল এখন মিনিমাম ভালো করেই ঠান্ডা হয়ে গেছে। সো গাইজ তো এখানে একটা থালা নিয়ে চলে এলাম আর এখানে চিড়ে ঢেলেছি, তা আরও কিছুক্ষণ কিছুটা লাগবে। একদম ভাগা করে দিয়েছি। সো গাইজ তো দুপুরে খাবারটা খাওয়া পুরো কমপ্লিট, দুপুরে খাবার আমার খাওয়া হয়ে গেল আর এখনো আমার কাছে 40 টাকা আছে, তাই 40 টাকা এখনো বিকেল আছে, তারপরে আবার এদিকে রাত্রে আছে। সো গাইজ তো এখন কিছুক্ষণ রেস্ট নেবো, মানে ঘুমাবো, আর এমনিতে ঘুম পাচ্ছে আর সারাদিন মানে ঘুরে বেড়ালাম এবং চুল কাটলাম, ওই টাইমটাই চলে গেলো, চুল কাটতে অনেকটা টাইম চলে গেলো তার জন্য নয়। সো গাইজ তো কিছুক্ষণ এখানে ঘুমিয়ে নিয়ে তারপর তোমার সঙ্গে বিকেলে কথা হচ্ছে। এ মামু ফ্যান চালা গরম করছে। হে গাইজ গুড ইভিনিং। সো গাইজ এখন বাজে বিকেল 5:30 আর আমি যখন দুপুরে খাবারটাকে ঘুমোতে যাই তখন 3:30 বাজে, কিন্তু ঘুম হয় নাই বাট ফোনে চার্জটা হয়েছে। সো গাইজ তা এখন বিকেল 5:30 বাজে, তা আমার এখন খিদে পেয়ে গেছে একটু, তা আমার কাছে এখনও আছে 40 টাকা আছে, তা 40 টাকা থেকে আমি 10 টাকা এখন খরচা করবো, তা আমি এখন যখন নতুন হাট বাজার তো ওখানে গিয়ে 10 টাকা কিছু খাবো। সো গাইজ চলে এলাম এখানে নতুন হাটে মিষ্টির দোকানে, তা ভেতরে এখন ঘুরে দেখা যাক 10 টাকার মধ্যে কি খাবার পাওয়া যাবে না। এখানে যেটা খেতে এলাম ছানার পায়েস তো সেটা পেলাম না, কিন্তু এখানে সিঙ্গারা পাওয়া যাবে, বাট সিঙ্গারা দিলাম এখানে একটা, 2 নেবো কিন্তু 2 টাকা বেশি খরচ হয়ে যাবে, তার জন্য একটা দিলাম ছানার পায়েসটা খেলাম, সিঙ্গারা এমনিতেও 6 টাকা দাম, তাহলে 12 টাকা হয়ে যাবে। তো এটা এখন খেয়ে নিই, এটা নিয়ে এখন সন্তুষ্ট হয়ে এটা খেয়ে।
সিঙ্গারা খাটো কম আছে এখানে কত হলো একটা সিঙ্গার না একটা নেই যাবে না যাবে না এটা আছে কত হলো পুরো বলছি আমি একটা নাম টাকা মার টাকা মারতে পারবে এটা চ্যালেঞ্জ চলছে এটা 100 টাকা 24 ঘন্টা এটা চ্যালেঞ্জ চলছে টাকা মারতে হবে এখানে 10 টাকা খরচ করে মনে করলাম কিন্তু এখানে 4 টাকা বাঁচালাম আর আমার কাছে 40 টাকা ছিল তার মধ্যে 6 টাকা খরচ হলো আমাদের আমার কাছে থাকে এখন 34 টাকা তো গাইস এখন যাব বাড়ির দিকে সো গাইস এখন বাজে রাত্রি 8টা তো আমি আবার চলে এলাম মিষ্টির দোকান এখানে রাত্রে খাবার নিতে বিকেলে সিঙ্গাড়া খাওয়ার পর আমার কাছে আছে এখন 34 টাকা মোট 34 টাকা আছে তা 34 টাকা থেকে এখানে রাত্রে খাবার জন্য কিছু নিয়ে নেব কই পায়েস দাও একটা পায়েস দাও এরা দাও নিয়ে যাবো নিয়ে যাবো পায়েস দাও একটা খুঁটি দাও এটা খুঁটি দাও চা কান পালিয়ে গেল কাহিন চলে গেল আর ইয়ে বেগনি দাও দুটো বেগনি নাই তাহলে তাহলে কী করবো সিঙ্গারা সিঙ্গারা খেলাম এখনই তাহলে ইয়ে করো দই দিতে একটা কত 100 দিয়ে দাও আর 100 দিলাম দুটো কাজ আছে দুটো নিয়ে কারেন্টটা চলে গেল তাড়াতাড়ি ভিডিও করতে টাইমে কারেন্টটা চলে গেল সো গাইস প্রথমে ভেবেছিলাম আমি যে ছেনার পায়েস নেবো তা আমি বলে দিয়েছিলাম অর্ডার করে দিয়েছিলাম ছেনার পায়েস দিয়ে দিয়েছিল কিন্তু ছেনার পায়েসের দাম ছিল 10 টাকা কিন্তু এখন বেড়ে গেছে 15 টাকা হয়ে গেছে এখন তার জন্য আমার বিলটা হয়ে যাচ্ছিলো 35 টাকা আর বিলটা হয়েছিল 35 টাকা কিন্তু আমার কাছে আছে টোটাল 34 টাকা তার জন্যে ছেনা পায়েসটা বাদ দিলাম ছেনা পায়েস বদলে নিলাম রসগোল্লা দুটো তো গাইসটা এই দেখো এইটা দইটা নিয়েছি আর দইটা দইটা হচ্ছে যে 10 টাকা ফুটিটা 10 টাকা আর ছেনা পায়েস যদি নিতাম তাহলে 15 টাকা তাহলে 35 টাকা হয়ে যেত তা ছেনা পায়েসটা তার জন্য বাদ দিলাম 34 টাকা যে 1 টাকার জন্য বাদ দিলাম গাইসটা এখন তার বদলে মিষ্টিটা নিয়ে নিয়েছি আর এই চিড়েটা তো দুপুরকার আছে দুপুরকার চিড়ে ছিল তার জন্য দইটা নিলাম আর চিড়েটা যদি না থাকতো তাহলে মেনুটা অন্যরকম করতাম তো গাইস তা এখন অলরেডি 10টা বেজে গেছে কারেন্ট ছিল না তখন 8টার সময় দোকানে গেছিলাম তখন কারেন্টটা চলে গিয়েছিলো কারেন্টের সামনে 8টা তখন 10টা বাজতে ছিল সো গাইস ছিল রাত্রে খাবারটা খেয়ে নিয়ে এখানে চিড়েটা এখন রেডি আছে তারপর আমি দইটা ঢেলে নেবো কথা বলছি সো গাইস রাত্রে খাবারটা তো হয়ে গেল আর সো গাইস আমি যেমন চ্যালেঞ্জটা দিলাম আজকে যে 24 ঘন্টা আমি 100 টাকার মধ্যে খাবো সব কিছু করবো তা আমি সেটা আজকে করেছি 24 ঘন্টার মধ্যে খেয়েছি এবং কি নিজের চুলটা শুধু কেটেছি সব কিছু করেছি 24 মানে 100 টাকার মধ্যে 24 ঘন্টায় 100 টাকার মধ্যে সব কিছু আমি করেছি তখন তো রাত্রে মিনিমাম 10টা পেরিয়ে গেল আর কালকে মর্নিং হয়ে গেলি মর্নিং 10টা কিংবা 9টা হয়ে গেলি কমপ্লিট হয়ে যাবে সো গাইস সো এই ভিডিওটা কেমন হয়েছে সেটা তোমরা কমেন্ট বক্সে বলবে আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও সো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আজকের মতন সো নাও বাই।